নমস্কার নমস্কার আপনারা দেখছেন সাকসেস লাইফ ইউটিউব চ্যানেল পাঁচশো সাত বার্তা দেখে থাকুন দেখতে থাকুন দেখে থাকুন আপনারা দেখতে থাকুন দেখতে লাইক করুন শেয়ার করুন সাকসেস ইন লাইফ ইউটিউব চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি সকালের পার্শ্ব শিক্ষক বার্তা আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন এই সংকটময় পরিস্থিতিতে সমস্ত সিস্টেম মেনে চলছেন এবং প্রতিবেশীদের সেই সিস্টেম মানানোর জন্য চেষ্টা করছেন তো শুরু করবো এখন আজকের পাঠ তো প্রথমেই বলে নিই এখনও পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং এই চ্যানেলটিকে আমি বলছি সাবস্ক্রাইব করতেই থাকুন যারা করেননি আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং প্রণাম তো বন্ধু কেন বলছে সাবস্ক্রাইব করতে এই চ্যানেলটি কিন্তু জনসাধারণের এবং পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের সেই সাথে প্রকল্প ভিত্তিতে যারা কাজ করে তাদের এবং এক কথায় সমস্ত সাধারণ মানুষের জন্যে অবিরত কাজ করে চলেছে তারই জন্যে সাবস্ক্রাইব করলে আপনি গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেয়ে যাবেন এবং যে সমস্ত এপিসোড এখানে আপলোড করা হয় সমস্তটাই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ অতএব সাবস্ক্রাইব করুন এবং এই চ্যানেলের মাধ্যমে যাতে সরকারের উপর প্রেসার ক্রিয়েট করা যায় চ্যানেলটা যত বড় হবে খবরের পরিধি তত বিস্তার লাভ করবে মানুষের কাছে তত বেশি করে পৌঁছাবে এবং সরকারের উপর প্রেসার ক্রিয়েট করা যাবে তারই জন্য আমি বলছি চ্যানেলটি আপামর জনসাধারণের সুবিধার্থে সাবস্ক্রাইব করে নিন ভিডিওর নিচে রান দিকে লাল কালারে সাবস্ক্রাইব করতে টিপে পাশে থাকা বেল আইকনটিতে দাবিয়ে উপরের অল নোটিফিকেশনে ক্লিক করুন গতকালকে আমাদের মধ্যে থেকে আবারও একজন পার্শ্ব শিক্ষক চলে গেলেন চলে গেলেন পর জগতে পর ধামে নাম মোহাম্মদ রহিমউদ্দিন কোন জেলায় বাড়ি জানি না তো এর আগে আমরা দেখেছি কোনো ব্যক্তি আমাদের ভিতর থেকে চলে গেলে তার ছবি পোস্ট হয় হয়তো এই লকডাউনের বাজারে সেটাও সম্ভব হয়নি একদিকে তাকে চিকিৎসা পরিষেবাটাও ঠিকমতো দেওয়া গেল না লকডাউনের জন্যে অপরদিকে আমি একটা গ্রুপে লিখেও ছিলাম যে এর একটা ছবি পাঠান তো ছবি পাঠানো সম্ভব হয়নি কারো পক্ষে মনে হয় তবে চাইবো যাদের কাছে এই ছবি থাকবে ওই মৃত পার্শ্ব শিক্ষকের তার ছবিটা অবশ্যই গ্রুপে শেয়ার করুন এবং আমি রাজ্য সরকারকে আবেদন জানিয়েছি এবং আপনাদেরও আবেদন জানানো দরকার এই পরিস্থিতিতে যখন আমাদের ভিতর থেকে একজন শিক্ষক চলে গেলেন তারা তার চির শান্তি কামনা করছি আপনারাও শান্তি কামনা করবেন বাড়ি বসে আর সরকার যাতে সহযোগিতা করে ক্ষতিপূরণ এক কথাই তার জন্যে কিন্তু আমাদের তৈরি থাকতে হবে আমি লিডারদের বলছি আপনারা তৈরি থাকবেন যাতে এই ব্যক্তিকে সরকার সহযোগিতা করে এই মৃত্যু মিছিলটা কিন্তু থামছে না এগিয়েই চলেছে এবং কার কখন লাইন চলে আসবে সেটা আমরা কেউ জানি না বন্ধু আমাদের নেতৃত্বই বলছেন দাবি আদায় হবে না কোনো কোনো নেতৃত্ব সংগঠনের লিডার বলছেন দাবি আদায় হবে না এই কুড়ি সালে হবে না শিক্ষামন্ত্রী গতকালকে নাকি কিছু বলেছেন আমি দেখিনি আমি তো দেখি না শিক্ষামন্ত্রী মুখ্যমন্ত্রীর কোনো কিছু খবর সেইভাবে দেখি না হ্যাঁ এবার ইউটিউব ঘাটতে ঘাটতে বা ফেসবুক খুলে দেখতে দেখতে যদি কোনো খবর চলে আসে হয়তো হেডিংটা দেখা হয় তাছাড়া খুব কম দেখি তো শিক্ষামন্ত্রী নাকি কী বলেছেন আমি জানি না তবে তিনি নাকি বলেছেন কিছু দেবেন না তো আমি আই ডোন্ট বিলিভ ইট শিক্ষামন্ত্রী যদি বলেন যে আমি কিছু দেবো না তবুও আমি আশাবাদী যে আমি দাবি আদায় করব মানে আমরা মুখ্যমন্ত্রী যদি বলেন দেব না তবু আমি আশাবাদী আম এম টু গেট মাই পেস্ট্রাকচার কিন্তু পেস্ট্রাকচারের প্রসেসিং আছে সেগুলো হতে সময় লাগবে তার জন্যে জয়দেবগিরিবাবু যেটা বলেছেন তাতে কিন্তু বহুত শিক্ষক রাজি আছেন কিন্তু সেটা হবে কিনা ফলবে কি না সেটাও কিন্তু আমরা জানি না এবং আজকার একটু বলে নিই আমি যে সংবাদ সংবাদগুলো পরিবেশন করব। শুধু সংবাদ বলেই নেবেন এবং স্বয়ং আমাদের দেবী যদি বলেন মুখ্যমন্ত্রী যদি বলেন যে এটা হচ্ছে তবুও বিশ্বাস করবেন না যতক্ষণ না পর্যন্ত তিনি শিলসাপ্পার মেরে জিও রেডি করে দেবেন এবং জিও রেডি করলেও কিন্তু বাতিল হয়ে যেতে পারে এটাও খেয়াল রাখবেন যতক্ষণ অ্যাকাউন্টে ঢুকছে অ্যাকাউন্টে ঢুকেও কিন্তু বাতিল হয়ে যেতে পারে আইসিডিএসদের এরকম একটা বৃদ্ধি কোনো একটা সময় হয়েছিল এক হাজার টাকা তারপরে একবার পেয়ে কিন্তু তারপরে আউট লকডাউন ঠিক আছে অতএব মানে খুব কঠিন সমস্যা তবুও আমি আশাবাদী এবং আমরা আশাবাদী যারা আশাবাদকে নিয়ে চলেন তারা আশাবাদী দাবিটা দেয় হবে অবশ্যই হবে আমি বিশ্বাস করি এবং আপনাদেরকে সেই বিশ্বাসটা জোগাচ্ছি আচ্ছা একটু পিছিয়ে যান আমরা যখন ষোলোই আগস্ট আন্দোলন করতে গিয়েছিলাম সরকার কিভাবে আমাদের পেছনে পড়েছিল এবং আমাদের নেতৃত্বের উপরে সম্পূর্ণ নিয়ন্ত্রণ যে কোথায় যাচ্ছে সব সময় সেই খেয়াল কিন্তু সরকার তার আইবি দিয়ে রেখেছিল তাহলে কি দাবি দিতে তিনি রাজি আছেন নেই আমাদের দাবি আদায় হবে এতে তিনি রাজি নন আমরা আগে থেকেই জানি তাহলে আন্দোলন সেই দাবি আদায়ের একটা অস্ত্র দাবি আদায়ের একটা অস্ত্র হচ্ছে আন্দোলন সেই আন্দোলন আমরা করতে গিয়েছি আদায় করার জন্য সরকার দেবে না তার জন্য রবিবারে কোট বসতেছে সবই জানি আমরা তাহলে সেই দেওয়া না দেওয়ার প্রশ্ন এখন কেন আমরা আদায় করব কিভাবে সেটা দেখতে হবে আমরা মাঝে এই ফেসবুকে দেখি ধর্না এক অত্যাশ্চর্য ধর্না ছেলে মেয়ে মন দেওয়া করেছে তো ছেলে মেয়ের বাড়ির সামনে গিয়ে ধর্না মানে না নিয়ে ছাড়বে না মন দেওয়া যখন হয়ে গেছে তখন পারিবারিক সম্পর্কটাও তৈরি করবে না তো ছাড়বে না বাড়িতে গিয়ে হাজির কেউ কেউ সফল হয়েছে আর কেউ কেউ বিফল হয়েছে আমাদের সেই মানসিকতা নিয়ে আসতে হবে যে আমরা ছাড়বো না লকডাউন ফকডাউন ককডাউন কিচ্ছু জানি না লকডাউন কেটে গেলেই চূড়ান্ত মানসিকতা নিয়ে দাবি আদায় করার জন্যে উই আর অল রেডি আমরা সকলে প্রস্তুত দাবি আদায় করে নিয়ে আসবো আমার এইসব কথা শুনে অনেকজনের মনে হচ্ছে একদম ফুল্লি পাগল ফুললি ম্যাড এসব আংফাংকি বকে নিজেই জানে না দু একজন কমেন্ট করে বন্ধু যদি আপনি আমার মতো করে এইভাবে চ্যানেলের সামনে এসে ভিডিওর সামনে এসে ক্যামেরার সামনে এসে বকতে পারেন তো আপনি সাকসেসফুল হয়ে যাবেন দাওয়া এটা নিন সাকসেসফুল দেখুন তো একবার এরকম করে কথা বলে আমার কাছে বই আছে খাতা আছে পেন আছে কলম আছে দেখে কি মুখস্থ করার মনে হচ্ছে না যদি কোনো ব্যক্তি এইভাবে তার নিজের ভিতরের বিষয়টাকে অটোমেটিক্যালি ফ্লুয়েন্টের মাধ্যমে প্রকাশ করতে পারে তাহলে সে সফলতা লাভ করবেই তবে তাকে একটা সিস্টেমের মধ্যে দিয়ে চলতে হবে ওম নেংবাং বলে হয়ে গেল দেখি আপনার কত ক্ষমতা আছে আপনি এরকম করে ভিডিও বানান দেখি আপনি বলুন তো সরকারের বিপক্ষে দিদিমণিকে এরকম তুলোধর করুন দেখি দিদিমণিকে চাতা বলুন দেখি কতটা কলজে জোর আছে দেখে একবার পারবেন না আবার বদমাইসিগুলো করবেন এইগুলো বন্ধ করবেন পারবেন না চুপ করুন সমর্থন করুন আর আমি যেটা এখন করতে চলেছি বা করব নেতৃত্বের কাছে আবারও যোগাযোগ বেশ কয়েকদিন লকডাউন কোনো পার্শ্বশিক্ষকদের নেতার কাছে আমি যোগাযোগ করিনি আজকে আমি চেষ্টা করব দেখি কে আমার চ্যানেলে আসে তবে আমি চাইলেই কিন্তু আসবেন আমার চ্যানেলে না আসলে কিন্তু আবারও আপনাকে নিয়ে আমার চ্যানেলে বলবো কেন আসেনি কি মানসিকতা ইত্যাদি ইত্যাদি আমি যাকেই কল করে বলবো আমার চ্যানেল আপনাকে চাচ্ছি তা আপনি অবশ্যই আসার জন্যে তৈরি থাকবেন কারণ আমি আটচল্লিশ হাজার পার্শ্ব শিক্ষক শিক্ষিকার জন্যেই কাজ করছি এবং এই কাজটা যদি সকলে করতে পারে আমি একটা সিস্টেমে করছি আপনি একটা সিস্টেমে করুন যদি করা যায় তাহলে সফলতা কেউ ঠেকাতে পারত না এতদিন আমরা জয় চিনে আনতে পারতাম কিন্তু এখনও পারলাম না কারণ আমাদের মানসিকতার জায়গাটাই ঠিক নাই আমরা বিশ্বাসই করতে পারি না জয়দেবগিরির পিছনে আমরা লেগে গিয়েছি আমাদের নেতাগুলো কী করে সেটা ভাবুন একবার জয়দেবগিরি কোনো দিন বলেননি যে কোনো মানে কিছুই পাবো না বলেননি উনি বলেছেন স্পেস স্ট্রাকচারের কথা না বললেও উনি বর্ধিত ভাতার কথা কিন্তু বলেছেন এবং প্রচুর শিক্ষক শিক্ষিকা সেটা চাই যে এই মরণাপন্ন অবস্থায় যদি আমরা ওটাও পাই তবু বেঁচে যাব আমি জয়দেব জয়দেবগিরির কীর্তন গাইতে আসিন এখানে আমি একজন মানে কি বলবো সাপ ধরা লোক এটা মনে রাখুন একটা চ্যানেল সে সাপ ধরার মতোই কাজ করে আগে তার বিষ দাঁতটা ভাঙব তারপর তাকে আমার মতো করে খেলাবো দিস ইজ মাই টেকনিক আর আমি আজকে আমাদের লিডারদের যে কোনো লিডারের কাছে ফোন করতে পারি তার সাক্ষাৎকার নেওয়ার জন্যে কী জিজ্ঞেস করব তখনই ঠিক হবে তবে এমন কিছু জিজ্ঞেস করব না যাতে আপনি বিড়ম্বনায় পড়েন তবে আপনি আমার চ্যানেলে সাক্ষাৎকার দেবেন যদি না দেন তাহলে চ্যানেলে এসে বলবো যে সাক্ষাৎকার দেননি আর বিরূপ মানসিকতা নিয়ে কিছু বলবেন না আমি আপনাকে জিজ্ঞেস করব আপনি আমি আপনাকে প্রশ্ন মানে জর্জরিত করবো আপনি সাবধানেই মানে সবটাই পজিটিভলি আলোচনা করবেন তো বন্ধু আমি হচ্ছি সাপ ঝাড়ানো লোক কখন কাকে কিভাবে আমার খাঁচাই বন্দি করব সেটা তখনই ঠিক হবে তবে জয়দেবগিরি বাবু যেটা বলছেন তাকে দিয়েই তার কোনো ক্ষমতা নেই কিচ্ছু নেই আমি জানি কিন্তু তাকে যদি খাঁচাই বন্দি করতে হয় তাহলে সিস্টেমে যেতে হবে আমরা মাছ ধরি ছোটোবেলায় মাছ গল্পটা শুনুন বন্ধু এই গল্প শুনলে আপনি একজন বক্তা হয়ে যাবেন যদি রেগুলার শুনতে পারেন এবং আপনার মানসিকতা থাকে এবং এটা মনুষ্য জীবনে যদি আপনি কিছু করতে চান তাহলে অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি আপনি কিছু হতে চান অত্যন্ত গুরুত্বপূর্ণ তো মাছ ধরে ওটাকে কি বলে আমার ঠিক মনে নেই তো বড়ো একটা দড়িতে ইয়ে করে একটা নদীতে ফেলে দেওয়া হয় এবং সেই মাছটা প্রথমে গেলে সেই বড়শি বড়শিটা তার টোপটা গেলে গিলে টানতে টানতে নিয়ে যায় তখন কিন্তু যে মাছ ধরে তাকে কিন্তু টানে না তবে হালকে একটু টেনে আবার তাকে টানার সুযোগ দেয় মানে তাকে হাঁপিয়ে নেওয়া হয় সে টানুক টানতে 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 সে টানবে আবার টানা হবে আবার টানবে মানে তাকে খেলিয়ে খেলিয়ে নিয়ে এসে একসময় সে হাঁপিয়ে যাবে তখন তাকে আর সে টানতে পারবে না তার শক্তি থাকবে না তখন তাকে টেনে নিয়ে এসে তুলে নেওয়া হয় তো ঠিক আমি সেই কাজটাই করে চলেছে আমার একমাত্র লক্ষ্য হচ্ছে পার্শ্ব শিক্ষক শিক্ষিকা এবং অন্যান্য যারা আছে তাদেরও যেহেতু চ্যানেল চালায় তারা দেখেন তারা আমাকে আবদার করে অতএব তাদের হয়েও কথা বলতে হয় তো একটা লক্ষ্য যে এই সমাজটাকে বা নিম্নতম জায়গায় অবস্থান করছে যারা তাদের হয়ে কাজ করা এবং এইভাবে খেলিয়ে খেলিয়ে তাকে হাঁপিয়ে দিয়ে আমার খাঁচায় বন্দি করা যদি এতদিনে এই মানসিকতাটা না বুঝতে পারেন তাহলে আমার কিছু করার নেই আমাকে কেউ গেলাতে পারবে না আমি আমার কথাটা তাকে গেলাবো এবং আমি বলছি বারে সহযোগিতা করুন আমার ভিতরে অন্য কোনো মানসিকতা নেই আমার একটাই মানসিকতা যেখানে একশো বিশ জন আমাদের কাছ থেকে ছেড়ে চলে গেছে এবং কী কঠ কঠোর পরিস্থিতি আজকে যাদের বাড়িতে চাল নেই ডাল নেই তারাই কিন্তু বুঝতে পারছে যে কী কঠিন যন্ত্রণা কিন্তু আমরা যদি আগে থেকে সাবধান হতাম তাহলে কিন্তু আজকে আমাদের এই সমস্যাটা আসতো না যেমন আমার এখনও পর্যন্ত কোনো সমস্যা তৈরি হয়নি এবং আমার লকারেও হাত দিতে হয়নি গল্প বলছি এগুলো কিছু মাইন্ড করবেন না বলছি এটা যদি আমরা সাবধান হতাম এবং পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের বলবো আমরা তো আমাদের দাবি আদায় করবো তার সাথে সাথে এখনও পর্যন্ত যারা করেন না শুধু এই বিষয়টা নিয়েই বসে আছেন পড়ে আছেন তারা কিন্তু অন্যভাবে ভাবুন কোটিপতি হওয়ার কিন্তু জায়গা আছে একজন পার্শ্ব শিক্ষক তার এই শিক্ষকতার কাজটা করেও কিন্তু কোটিপতি হতে পারবে এবং আমি যদি বেঁচে থাকি আমি সেটা করে দেখাবো আল্লাহ যদি রাজি থাকে ঈশ্বর যদি রাজি থাকেন তাহলে করে দেখাবো চলছে তার প্রসেসিং চলছে কাজ চলছে আপনারা আশীর্বাদ করবেন প্রার্থনা করবেন প্রার্থনা করতে তো পয়সা লাগে না একটা সুন্দর মন দরকার হয় আপনারা আমাকে আশীর্বাদ করবেন এবং আপনাদের সামনে এসে একটা পরিষ্কার মন নিয়ে যাতে আপনাদের হয়ে কাজ করতে পারি মানে আমাদের হয়ে সকলের হয়ে কাজ করতে পারি সমস্ত মানুষের হয়ে কাজ করতে পারি তাহলে কিন্তু একটা ভালো লাগবে আর কি তো ভিডিও বড় হয়ে যাচ্ছে বড় করতে চাচ্ছি না কথাগুলো মানুন এবং ভিতরে বিশ্বাসটা নিয়ে আসুন পরিপূর্ণ আমরা দাবি আদায় করবো মর্নিং শোজ দ্য ডে যে কোনো বিষয়ের ক্ষেত্রে এটা প্রযোজ্য সকাল থেকে বোঝা যায় যে দিনটা কেমন যাবে আমাদের নিয়োগ থেকেই বোঝা গেছে যে আমাদের জীবনটা কেমন যাবে তো সেই জীবনটাকে যদি আমরা স্টেপ আপ করে স্টেপ জাম্প করে উপরের দিকে যেতে চাই তাহলে আমাদের সেইভাবে প্রিপারেশন নিতে হবে এবং আমরা যদি সকলে সেইভাবে চাই একজন দুজন চেয়ে কিন্তু হবে না যদি সমস্ত ব্যক্তির বা টেন পারসেন্ট বাদ দিয়ে টোয়েন্টি পার্সেন্ট বাদ দিয়ে সেই রকমভাবে যদি আমরা চাইতে পারি তাহলে দাবি আদায় কেন অনেক কিছুই আদায় করা সম্ভব আর যে লিডাররা এটা বুঝতে পারছেন না দয়া করে লিডার লিডারগিরিটা ছেড়ে দিন লিডার দরকার নেই আমাদের আর আমি সাধারণ পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের বলছি আমার এই চ্যানেল চুলে ঝাল হওয়ার কথা লিডারদের কারণ এমন কোনো লিডার নেই যাকে আমি আমার খেলাটা দেখাইনি তাহলে আপনাদের জন্যই তো আমি এটা করছি না তাহলে আমাকে সহযোগিতা করুন আর আমার জন্য দেখবেন এই চ্যানেলের জন্যেই কিন্তু লিডাররা সোজা হয়ে চলবে আর নয়তো খুলবে অতএব ভালো থাকুন সুস্থ থাকুন দেখাবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে ততক্ষণ ভালো থাকুন ধন্যবাদ